নাফিসা কামাল আমাকে কল করেছিলেন, কুমির লাইক খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখে দেখুন শেষ পর্যন্ত। গত বিপিএল এ সিলেট টাইগার্সের জার্সিতে আলো ছড়িয়েছিলেন তাওহিদ হৃদয়, এরপরে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, হয়ে উঠেছেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য তারকা। বছর ঘুরে আবারও আসছে সেই বিপিএল, এবার অবশ্য সিলেটে নেই হৃদয়। দল পাল্টে এবার এসেছেন বিপিএল এর সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে। কুমিল্লায় আসার ইস্যুতে ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, পেশাদার ক্রিকেটার হিসাবে সবসময় আপনাকে একটা না একটা জায়গায় যেতেই হবে, আমিও ভালো একটা সুযোগ পেয়েছি চ্যাম্পিয়ন দলে, এই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। কুমিল্লায় রীতিমতো তারকায় ডাসা এক দল, স্বাভাবিকভাবে মূল একাদশে জায়গা করে নেওয়ার বড় এক চ্যালেঞ্জ আছে তার সামনে, বিষয়টা বেশ ভালোভাবেই জানেন এই টাইগার ক্রিকেটার। হৃদয় আরো বলেন, দলের মালিক এবং প্রধান কোচের ডাকে ড্রাফট অনুষ্ঠানে ছুটে আছেন হৃদয়। আমি এসেছি, আপু নাফিসা কামাল আমাকে কল করেছিলেন, সালাহউদ্দিন স্যার কল করেছিলেন, এর আগে কখনো আসা হয়নি, এবার ওই প্রথম একটা অভিজ্ঞতা হলো, আপুর জন্য প্রথম ছিল, আমার জন্য প্রথম ছিল, উপভোগ করেছি, এখানকার পরিবেশটা সুন্দর, ভালো লেগেছে, এখানে অনেক কিছু বোঝার আছে দল সম্পর্কে, এর আগে এত কাছে থেকে দেখা হয়নি।